আমার বড় বোন ভার্সিটিতে পড়েন, তাকে পর্দা করার কথা কীভাবে আমি বুঝাবো? বড় বোন, বড় ভাই কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা শরিয়া নির্দেশগুলো লঙ্ঘন করছেন তাদেরকে নাসিহা করবে। যেই নাসিহাটা তারা শুনবে, যেভাবে মোটিভেশন দিলে তারা গ্রহণ করবে, সেই জিনিসটা মাথায় রেখে যদি তাদেরকে নাসিহা দেওয়া যায়, সুন্দর করে বোঝানো যায়, উদ্বুদ্ধ করা যায়, তাহলে অবশ্যই তারা গ্রহণ করবে। তবে এটা মনে করবেন না যে আপনি বুঝালেই সব জায়গায় সবাই মেনে নেবে। নবীদের দাওয়াতই তো সবাই গ্রহণ করেন নাই, করেছেন? নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন 950 বছর, এটা তো সূরা নূহের মধ্যে এসছে না? কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন, কয়জন তার দিন, তার দাওয়া গ্রহণ করেছিলেন? অতএব আমাদেরকে আমাদের কাজ করতে হবে। আল্লাহর যার নসিবে হেদায়াত রাখেন তিনি হেদায়াত পাবেন, তিনি সুপথ পাবেন। আল্লাহ যার নসিবে জান্নাত রাখেন, অনেক চড়াই উতরাই পার হয়ে তিনি জান্নাতে আসবেন, জান্নাতের পথে আসবেন, দিনের মধ্যে আসবেন। আবার যার নসিবে জাহান্নাম থাকে, তিনি খুব ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত বিগড়েও যেতে পারেন। আজকাল আমরা এরকম বহু লোক দেখি যারা বিগড়ে গেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আরও বেশি সংখ্যক লোক দেখি যারা হেদায়তের মধ্যে এসেছেন। আমি একজন উত্তরা একজন বোনের কথা শুনেছি, যিনি 20 বছর ধরে হাদিসের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত, মানে তোমরা হাদিস মানো, হাদিস মানতে হবে, সুন্না মানতে হবে। এরপরে 20 বছর পরে তার উপলব্ধি হলো যে হাদিসটা আসলে ঠিক না। বুঝতে পেরেছেন? তাহলে কি দুর্ভাগ্য তার যে তিনি হক থেকে বের হয়ে গেলেন, তিনি ভুল পথে চলে গেলেন নানা কারণে। আপনারা তো জানেন হাদিস অস্বীকারীদের ফেতনা আছে। আবার বহু মানুষ দেখা যাচ্ছে সারা জীবন পাপ করার পরেও হঠাৎ আপনার বা অন্য কোনো একজন ভাইয়ের বা বোনের কথায় হেদায়ত হয়ে গেল। হেদায়ত হলে আল্লাহ মাফ করবেন কি না? মাফ করবেন। তওবা করলে অতীতের সকল পাপ ক্ষমা হবে। মানুষের হকের ক্ষেত্রে হয়তো স্পেশাল শর্ত রয়েছে, সে মানুষের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবে, আদারওয়াইজ ক্ষমা কিন্তু প্রাপ্ত হবে। ফলে আমরা নসিহার দরজাটা বন্ধ করব না, ভদ্রভাবে, সুন্দরভাবে, দলিলের ভিত্তিতে, যুক্তিপূর্ণভাবে, সুন্দর ভাষায়, সুললিত ভাষায়, মাওয়াজা হাসানার মাধ্যমে আমরা যদি মানুষের কাছে নসিহা করি, আশা করি এটা কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে দাড়ি হিসাবে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সুন্দর কথাগুলোকে কবুল করেন এবং সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। এতটুকু বলে আমি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, যদি আমরা কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। আর আমাদের আরেকটা কথাও বলি, এই যে প্রশ্ন উত্তর করছি, আমরা কিন্তু এই গ্যারান্টি দিচ্ছি না 100% আমি নির্ভুল, এটা কি সম্ভব দেওয়া? অতএব যদি কখনো আমাদের এই প্রশ্ন উত্তরের মধ্যে প্রমাণিত হয় যে দলিলের বিপরীত আমরা কিছু বলেছি, আমরা রুজু করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমি বলবো এটা আমাদের মানহাজ, যখনই প্রমাণিত হবে আমাদের কোনো কথার মধ্যে ভুল রয়েছে, আমরা হকের দিকে এবং সঠিক উত্তরের দিকে আমরা প্রত্যাবর্তন করব। এটা আমাদের সালাফের মানহাজ ছিল, এটা আমাদের ইমামদের মানহাজ ছিল, এটা আমাদের সবার মানহাজ, যারা এলেমের চর্চা করেন তাদেরও মানহাজ। আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাটুকু কবুল করেন এবং আমাদের সত্যের উপর বরকরার থাকার তৌফিক দান করেন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।